বৃষ্টি পড়ছে, আবার এরকম আবার বৃষ্টি, আবার নর্মাল। আবার এই জায়গাটা হলো বহুত সুন্দর তো লাগছে, সাথে এটা হলো পাণ্ডু রিসর্ট। আর মানুষে ফুর্তি করে এরকম করে ফ্ল্যাগটাকে এরকম করে ফালিয়ে দিয়ে যায়। হ্যালো, দিস ইজ ইয়র দিবাগত দত্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবাগত দত্ত ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? তো বাকি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, 15 আগস্ট, অ্যান্ড আপনাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে কিছু প্ল্যান আছে বাইরে যাওয়ার, কিন্তু কি প্ল্যান সেটা আমরা নিজেও ভালো করে জানি না। বাস একটা রাইড হবে এখন রাঙ্গা, আমি থাকি রাঙ্গাপাড়া, রাঙ্গাপাড়া থেকে একটা জায়গায়। তো প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা সবাই দেখবেন, যে যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য, প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখন বার হই, আর টাইম হচ্ছে কয়টা বাজে এখন? টাইম হচ্ছে 9:30 কিছু হয়েছে। তো বার হই জলদি জলদি। এখানে আমরা গোপুরো সেট আপ পুরো রেডি হেলমেটের সাথে, বাস বাস বাস। ওকে ব্রাদার, চাবি 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 আমাসি টাটা। আছে 15 আগস্টের রাইড শুরু এখন থেকে। বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাট আমার মনে হয় রিসেন্টলি যেটা কলকাতার যে কেসটা হলো, তো সেটা দেখে মনে হয় না আমাদের ইন্ডিয়াতে মেয়েদের জন্য কোনো ইন্ডিপেন্ডেন্স ডে আছে করে। তো এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের ঘরে, তো আমি আর ও যাবো দুজনে একসাথে। তো ফার্স্ট ওকে পিক আপ করবো, তারপর আমরা বার হবো একটা রাইডের জন্য। এখনও ভালো করে প্ল্যান করা হয়নি কোথায় যাবো। আর আমাদের সবসময় আগের থেকে এরকমই হয়েছে যে ফার্স্টে বার হই তারপরে ডিসাইড করি কোথায় যাবো না যাবো। রেডি? এখন ফার্স্টে বাইকে ভরতে লাগবে পেট্রোল, কারণ পেট্রোল নেই একদমই। তো পেট্রোল ভরার পরে তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো পেট্রোল হয়ে গেছে হাফ, আর এখন যাওয়া যাক ডাইরেক্ট। তো ফার্স্টে যাবো তেজপুর, তেজপুর থেকে যাবো অন্য একটা জায়গায় দেখি ওখানে। তো ডাইরেক্ট তেজপুর। আর একটা জিনিস দেখি আমার বাইকে আছে কত চলবে, এখন পর্যন্ত চলছে 39419, ঠিক আছে। তো দেখি আজকে কতটুক রাইড হয়। তো আমি এখানে FM মধ্যে গিয়ে F1-এ আমি 0 করে দিলাম। তো দেখি আজকে কত রাইড হয়, কত কিলোমিটার। ওকে, এখন বাজে 9:59। তো রেডি, টমটমের রেলি মনে হয় এক লাগাতার। আর এখন বৃষ্টির জন্য এখানে দাঁড়ানো হয়েছে অল্প টাইম, রাস্তায় দেখি এত বৃষ্টি। তো সেখানে ছিল বৃষ্টি, তার জন্য ক্যামেরাটা ছিল অফ। এখন ওয়েদার ঠিক আছে, মিডিলে অল্প টাইম ভালোই বৃষ্টি হলো, মিনিমাম আধা ঘন্টা মতন, সেখানে অল্প লেট হয়ে গেলো। তো এখন আমরা যেটা রাস্তা বানানো হয়েছে তেজপুর থেকে জামুগুড়ি পর্যন্ত নতুন রোড, তো সেই রোড দিয়ে এখন আমরা যাচ্ছি কলিয়াবর সাইড। আর আস্তে আস্তে এসে বললাম কলিয়াবর ব্রিজ, সরি কলিয়াবর ব্রিজ, এটা পুরানো ব্রিজটা, আর এটা হলো নতুন ব্রিজ। ওটা নতুন ব্রিজ, আজকে কিছু মাস হবে নতুন ব্রিজটা হয়েছে। তো আগে এখান দিয়ে বাইক যাওয়া আসা করতো, গাড়ি যেটা থাকতো যাওয়া আসা করতো, আর এখন এখান দিয়ে যাওয়া শেষের দিয়ে আসা হয় শুধু। আর এটা বাকি ব্রহ্মপুত্র ভিউ। আর আমাদের প্ল্যান আজকে ওই সাইডে, ওই সাইড মানে কোন সাইড হয়তো কেউ কেউ যারা জানে, জায়গা যাদের মানে ঘোরার অভ্যাস আছে তারা জানবে ওটা কোন সাইড, আর বাকি সাসপেন্স। ওকে, তো আগে চলা যাক। আর বাকি এখান থেকে ভিউ বহুত সুন্দর লাগছে, বহুতই বেশি সুন্দর, এরকম করে দেখলে ওয়াহ 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 ওয়াহ। আর এই টোল গেটটা একদম নতুন। তো আস্তে আস্তে পেয়ে গেলাম কলিয়াবর তিনিয়ালি। তো এ সাইডে হলো নগাঁও, আর এ সাইড কাজিরাঙ্গা। তো আজকে যাওয়ার প্ল্যান আমাদের কাজিরাঙ্গা, কিন্তু কাজিরাঙ্গা কোন রিসর্টে যাব সেটা এখনও শিওর হয়নি। তো যে যাবো সেটা দেখবো সেখানে কোনটা বেশি ভালো থাকে, তো সেখানেই। তো বাকি এখন এখান থেকে কাজিরাঙ্গা যাওয়ার রাইড। আর ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে কাজিরাঙ্গা সেটা যাচ্ছি, কারণ এর আগে গাড়িতে অনেকবার গিয়েছি, গাড়িতে মানে বাসে হয়তো কাজি যেরকম জোড়হাট, শিবসাগর, ইয়া বোকাঘাট বাসে আপ ডাউন করেছি। তো কিন্তু বাইক নিয়ে ফার্স্ট টাইম আমি যাচ্ছি এই রোডটার মধ্যে। ওকে, জকলাবন্দা পর্যন্ত লাস্ট গিয়েছিলাম আমি বাইক নিয়ে, যখন আমি নগাঁও থাকতাম আগে ডিউটির জন্য, তখন জকলাবন্দা পর্যন্ত আমি এক দুবার বাইক নিয়েই গিয়েছিলাম, তারপর যাওয়া হয়নি। তার আর আজকে জকলাবন্দা পার করে বাইক নিয়ে যাবো কাজিরাঙ্গাতে। বহুদিন ধরে ইচ্ছা ছিল যে বাইক নিয়ে যাই সেই জায়গাটার মধ্যে, কারণ
কাজিরাঙ্গা এন্ট্রি হয়ে গেছে আর এখানে অনেক সবাই বাইক নিয়ে আসছে, রাইড করছে, ভালো লাগছে দেখে। দাদা ভাই ওরা আসছে, অনেক মানুষের গাড়িতে, অনেক মানুষের বাইকে, সবার কাছে ফ্ল্যাগ আছে, দেখেই ভালো লাগছে একটা। এবেলা ভিউ দেখে সোচাই কি এক দু ফটো ক্লিক কর লেতে ইয়ার পর ফির বাকি কে আগে যাকে দেখেঙ্গে। তো এক দুটো ফটো ক্লিক করে নি ফার্স্টে। দেখে মেঘগুলো এরকম লাগছে যেরকম সামনে হাতে ধরা যাবে নাকি, এরকম ওয়েদার। ওয়েদার মানে কি আজকে ওয়েদারটা বুঝতে পারছি না। রৌদ্র ছিল রাঙ্গাপাড়ায়, তারপর যখন বার হলাম তখনও রৌদ্র ছিল, ওয়েদার তাও ঠিক আছিল, তারপরে বৃষ্টি দিল যে, আর এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, আবার এরকম আবার বৃষ্টি, আবার নর্মাল, আবার বৃষ্টি, আবার নর্মাল। আর বাই দ্য ওয়ে আমার এখানে আমার আগে যে বাইকগুলো যাচ্ছে এসব করে রয়্যাল এনফিল্ডের এসে, আর এখানে একটা ধাবা আছে যেটার নাম, যেটাকে ছোটোবেলা বোধ আগে দেখেছিলাম তো গরিলা বলে জানতাম, কিন্তু ধাবাটার নাম হলো অন্য কিছু, কলং কলং করে কলং কলং রেস্টুরেন্ট রেস্টুরেন্ট। আর এই সাইডে হলো গরিলা। বাহ কি সুন্দর ভিউ বে, কি সুন্দর ভিউ। একটা সুন্দর এসে আছে পুকুর, ঝিল টাইপ, ঝিলের উপরে একটা ঘর, এটা কোনো খাবার জায়গাই হবে হয়তো। আর এই সাইডে আছে, ফার্স্ট টাইম আসলাম আমি তো, তো ভালো লাগছে দেখে। কিসে ফার্স্ট যাচ্ছি গরিলার সাথে ফটো ক্লিক করতে, কারণ বহুত আগে দেখেছিলাম আজ পর্যন্ত আমি আসিনি তার জন্য। এই জায়গাটা হলো বহুতই সুন্দর তো লাগছে, সাথে দেখতে এরকম, বাহ হোয়াট এ ভিউ, নাইস। আমরা দেখি ঠিক নেই, হয়তো এটার মধ্যে লাঞ্চ করতে পারি, এত আগে যাব, আরও আগে যদি ভালো থাকে তো সেখানে গিয়ে করব। আর প্ল্যান আছে আরেকটা জিনিসের, সেটা হলো পরে বলছি, আর বাকি এটা হলো কলং। ওকে শুভম করছে এখানে আমার ফটোশ্যুট, দাদা দাদা মার, হ্যাঁ হ্যাঁ মার, আমি দিচ্ছি পোস দেখা দাও। হো ভাই এটা ভালো, ভাই সেম ফরমাস গলির মুখটা, এটা এটা শুনে ভালো উঠছে, এটা শুনে ভালো উঠছে ভাই, সেম ফটো মার, হ্যাঁ এটা শুনে ভালো উঠছে, দাদা 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 গরিলা মুখটা নে, এটা শুনে ভালো উঠছে দেখি, হ্যাঁ এটা শুনে ঠিক আছে। আচ্ছা এটা 0.5 এম আসলি, দেখ তো কত মোটা মোটা লাগছে, 0.5 এম আর কে করে এরকম ফালতু মানুষ, মানে কোন কমন সেন্স নাই, ফালিস না, সাইডে রেখে দে, এই যে এখানে রেখে, টেবিল উপরে রেখে দে, হ্যাঁ টেবিল উপরে রেখে, টেবিল উপরে রেখে দে। মানে যারা এরকম করে সত্যি, মানে নলেজ হয়তো নলেজ নেই, এত কি বলবো আর। বাকি হ্যালো, তো এখন যাবো কাজিরাঙ্গার দিকে। শুভম এখন কাজিরাঙ্গার দিকে নাকি? ইয়েস ব্রো, ইয়েস ওকে। ও ভাই দেখ, আর কাজিরাঙ্গাতে একটা কথা, এখানে স্পিড লিমিট থাকে রাস্তার মধ্যে, কারণ একটা পর্যন্ত যাবো, একটা দেখুন যদি পাই, না পাইলে রিটার্ন মারি দিই। ওকে দেখো স্পিড, আমার স্পিড এখানে শো হয় এরকম করে, তো যত আসতে ওটাই। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এনিম্যাল করিডোর, ড্রাইভ স্লো, মানে যত কম পাওয়া যায় এখানে স্পিডে যাওয়া বেশি ভালো, কারণ আমারই সাথে দাদা কারোর কারোর মানে ওরা দেখেনি ফার্স্ট তো এসেছিলো, এরকম ডাইরেক্ট ফাইন হয়ে যায়, ডাইরেক্ট ফাইন লেগে যায়, তার থেকে বেটার হচ্ছে স্লো যাওয়া। তো এটাই, কারণ অ্যানিমেল যদি হঠাৎ করে রাস্তার মধ্যে এসে পড়ে, কারণ এটা ওদের জায়গা, ওদের জায়গার উপর দিয়ে আমরা রাস্তা বানিয়ে যাচ্ছি, তো তার জন্য এরকম, কারণ হঠাৎ করে যদি অ্যানিমেল রাস্তার সামনে এসে যায় আর আমরা ড্রাইভ এত স্পিডে করি, গাড়ি হোক বাইক হোক, তাই ব্যথা পাবে, তার জন্য এরকম নিয়ম। আর স্পিড লিমিট 40 কিলোমিটার পার আওয়ার, আমার 38-39, যত কম অতই ভালো। থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন টু অ্যানিমেল সেফটি। আর ফার্স্ট টাইম কাজিরাঙ্গার উপর দিয়ে আমি বাইক চলাচ্ছি, যেটা বহুত দিনের ইচ্ছা ছিল, তো সেটা আস্তে আস্তে করে হচ্ছে একটা একটা করে আমার, তো এটাও একটা ইচ্ছা ছিল আমার, স্বপ্নও ধরতে পারো,
কাজিরাঙ্গা ফেমাস তো সবাই জানে, অ্যান্ড গুগলও মারলো এসে পড়ে কাজিরাঙ্গা ফেমাস ফর ওয়ান হর্ন রাইনোর জন্য ফেমাস আমাদের আসামের কাজিরাঙ্গা। তো যারা এসেছেন তাদের ঠিকই আছে, যারা বাইরের থেকে আমার ভিডিও দেখছেন তারা আসতে পারেন এখানে। এখানে জিপ সাবারিও পাওয়া যায় এখানে, তো সেখান থেকে জিপ নিয়ে আপনার ভিতর সাইডেও যেতে পারবেন, এ সাইড এ সাইড। তার মানে সেফটি নিজের উপরে সব। কাজিরাঙ্গা ভিউটা দেখেই সুন্দর লাগছে, এসির ভিউ, এসির ভিউ, চারিদিকে জঙ্গল আর মিডিল অল্প রাস্তা এক দুটা খারাপ, অল্প অল্প হালকা হালকা বৃষ্টি পড়ছে, অত গরমও নেই, ঠান্ডা ঠান্ডা ফিলিং, ভালো লাগছে বহুত এখানে বাইক চালিয়ে, বাট রিক্স চারিদিকে। আর এটা হলো, এটা নাকি এনিমেল ভিউ পয়েন্ট, এটা নাকি এটাই মনে হয়, এটা হলো একটা ভিউ পয়েন্ট, গজরাজ ভিউ পয়েন্ট এটা। তো এখান থেকে দেখা যায় কিছু, চল গিয়ে দেখবি না ভাই দূরবীন। এটা হলো ভিউ পয়েন্ট, কিন্তু এখানে বেশি দূরবীন থাকলে ভালো করে দেখা যায়। এখানে দূরবীনও, দূরবীন কেউ মানে এরকম ইসে করে, 15 টাকা না কিছু শুনেছিলাম কিছু করে নেয় 10 মিনিটের জন্য দেখার জন্য। দূরবীন থাকলে ভালো হয় ভিতরে এরকম দেখার, কিন্তু কিছু তো নেই, আমাদের চোখও দূরবীন থেকে কম না। ও ভাই ভিউ কি সুন্দর ভিউ। আর একটা কথা, এতদিন নিউজে তো দেখছিলাম কাজিরাঙ্গাতে বহুত জল হয়েছে, তো এখন সামনে থেকে দেখতে পাচ্ছি পুরো কাজিরাঙ্গার মধ্যে এখনও এত জল। তো যেগুলো অ্যানিমেলস থাকে তো ওদের তো বহুত প্রবলেম, অ্যান্ড এখন হয়তো তারা ভিতর সেরে চলে গেছে যে সাইড মানে উঁচু আসে, আর এই সাইড থেকে দেখে লাগছে পুরো জল একদম। আর এখানে বহুত বাইকার্সরা, এখানে কিছু তো আছে যেখানে সবাই ফটোগ্রাফি করছে, দেখি তো কি আছে, কি দেখছে, কই কই, হিরণ, ও হিরণ, হিরণ বলে হরিণ, ওই যে একদম দূরে বাইক বাগ আছে ভাই, এখানে এসে রে আছে কিরকম যাবো আগের দিকে, আর গন্ডার গন্ডার আমি যেটা শুনেছি এখন আমি যেটা শুনেছি কাজিরাঙ্গা আসলে যদি জন্তু মানে অ্যানিমেল যদি দেখতে পারেন তাহলে আপনার কপাল বহুত ভালো। তো আমরা দেখেছি হরিণ, আমাদেরও ভালো। তো এখন আমরা একটা রিসর্টের নাম সার্চ করলাম, যেটার নাম হলো মান্ডু রিসর্ট। তো সেখানে একটা সুইমিং পুল আছে, প্লাস ভিউটা বহুতই বেশি সুন্দর। তো এখান থেকে মিনিমাম আরও 30 কিলোমিটার হবে, তো সেখানেই যাচ্ছি দেখার জন্য। ওকে 27 কিলোমিটার, তো আমরা এখন সেখানে যাচ্ছি দেখার জন্য, কারণ টাইম হচ্ছে ওখানে 12:34, আর কাজিরাঙ্গাতে যেহেতু স্লো করে চলাতে হয় তার জন্য এখানে টাইম লাগছে, নাহলে পেয়ে যেতাম হয়তো। তো যাই আগে, আর এখনও বৃষ্টি ননস্টপ অল্প অল্প করে পড়ছেই, যাই না কেন। এটা হলো রাইনো ভিউ পয়েন্ট, বাট রাইনো তো দেখা যাচ্ছে না এখান থেকে একটাও, কারণ জল আছে এটার জন্য সব যেগুলো অ্যানিমেল আছে সব ওই সাইডে চলে গেছে, ভিতর সাইডে, এ সাইডে একটাও নেই তার জন্য হয়তো। ফাইনালি গিয়ে এখন গন্ডার দেখা হলো এ সাইডে, ও শুভম এসে দেয় ভাই এসে দেয়। সবাই দেখছে রাইনো, আর আমরা চলে যাই আগে। ওই যে রাইনো ওখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে ওই সাইড। আমাদের কি হয় যেটা আমরা ভাবি সেটা আমরা করি, চাইল বলে লেট হোক কিন্তু করি। তো মান্ডু রিসর্টের ভিডিওটা আমি কিছুদিন আগে ইনস্টাগ্রামে দেখেছিলাম, দেখার পরে বহুত ভালো লেগেছিলো ভিউটা সেখানে, তো সেখানে যাচ্ছি। আর প্লাস এরকম আছে আমরা একলা বা কিছু কিছু মানুষ, বহুত মানুষ আছে, বহুত বাইকার্সরা আছে, কেউ কেউ ফ্যামিলি নিয়ে এসছে গাড়িতে, কেউ কেউ এরকম বাইকে আসছে বহুত। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সবাই ঘুরছে, ভালো লাগছে, এরকম ঘোরা দরকার মানুষের। এরকম করে আস্তে আস্তে এসে বললাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের গেট, ওয়াইল্ড হেরিটেজ সাইট,
অ্যান্ড এদিকে আছে আসাম ট্যুরিজম। মানে আমরাও জানি না কোন সাইডে কী আছে। ফার্স্টে এসে গিয়ে দেখি একবার, এসে কী আছে ভাই। আচ্ছা আচ্ছা, এখান থেকে যে জিপ সাবারি যেরকম থাকে সেগুলো হয়তো যায় এখান থেকে। তো এখানে সাইডে ভিতর সাইডে বহুত যেতে লাগবে, আর উই ডোন্ট হ্যাভ এক্সট্রা টাইম, সো জিস জায়গা পর ফোকাস হ্যাঁ ওই পর যেতে হ্যাঁ আমি হামল। তো এখন যাচ্ছি এই সাইড, আমাদের আরও মিনিমাম 3-4 কিলোমিটার আছে। আর এখান এই সাইডটার মধ্যে দেখলাম বহুত যে রেস্টুরেন্ট রিসর্ট সব এই জায়গাটার মধ্যেই আছে। মানে কাজিরাঙ্গা পাওয়ার আগে যেরকম কলং করেছিল আর এক দুটা ছিল, এরকম নাম দেখিনি। আর এখন এখান থেকে দেখছি 2 কিলোমিটার মতন আছে। তো সেখানে যাচ্ছি যেটা ভেবেছিলাম আমরা মান্ডু রিসর্ট করে, বহু শুনেছিও, প্লাস সুইমিং পুল আছে, ভিউটা বহু সুন্দর, তো তার জন্য আমরা সেখানে ডাইরেক্ট যাচ্ছি, গিয়ে দেখি। বাকি তো অপশন বহুত আছে। আস্তে আস্তে পেলাম মান্ডু দ্য এসকেপ এ রেস্টুরেন্ট ল্যাব অফ নেচার, এই সাইড যেতে লাগবে আমাদের এ সাইড। ওকে, মান্ডু দ্য এসকেপ দ্য রিসর্ট অ্যাট দ্য ল্যাব অফ নেচার। ওকে, আর ফাইনালি হয়তো পেলাম পান্ডু রিসর্ট। এখন আমরা জানি না কোনটা, আচ্ছা এটা আলাদা রিসর্ট, অন্য রিসর্ট, আর এই সাইড হলো পান্ডু রিসর্ট। আর এই সাইডে কী আছে, এই সাইডে কী আচ্ছা পরে যাবো, ফার্স্টে এখানে। তো ভিতরে বাইকের জায়গা ফুল, পার্কিংয়ের জায়গা পুরো ফুল, তো বাইক বাইরেই রাখতে লাগবে আনফর্চুনেটলি। তো এখান থেকে হেডে যেতে লাগবে। ওকে অ্যাপজেট আমলোক আতে আপ রুকিয়ে আপস। রাস্তাটা কিছু এরকম যাচ্ছি, আর ওখানে জিজ্ঞাসা করলাম এখানে, তো ওখানে ভিতরে সুইমিং পুল আছে যেটা স্নান করা যাবে, কিন্তু পার পার্সনে 600, বহুত বেশি। আমরা স্নান করার জন্য 600 টাকা দিচ্ছি, ইটস নট ফেয়ার। আচ্ছা গিয়ে দেখি, কথা বলে কথা বলেই সব হয়, গিয়ে দেখি একবার। 300 600। আর এটা হলো পান্ডু রিসর্ট। আমরা ভিতরেতে এসে বললাম পান্ডু রিসর্টের, আর এখান থেকে দেখে বহুত ভালো লাগছে, কিন্তু বুঝতে পারছি না কোথায় কি আছে, কারণ কাউকে জিজ্ঞেস করিনি, ডাইরেক্ট আমরা ভিতরে এসে পড়েছি। আর এ সাইডে পাহাড়, এ সাইডে রুম, আর এ সাইডে ডিজে হচ্ছে, হয়তো জানি না, বাকি এ সাইডে কিছু একটা আছে, পুলটা উপরে যেখানে ডিজে হচ্ছে। তো দেখি আমরা ওটাই ভাবছি কী করি। বাকি এখানে রুমগুলো বহুত বেশি সুন্দর, এরকম করে লাইন দিয়ে আছে। ৬০০ টাকা, তো সেটার জন্য আমি ভাবলাম না, খেয়ে চলে যাব। আর আগের দিকে বহুত কিছু অ্যাক্টিভিটি করার প্ল্যান আছে, তো সেখান থেকে যাচ্ছি এখন আমরা। তো এই সাইডে হলো ক্যাম্প সাইট, তো যাই আগের দিকে দেখি কী কী আছে। ভেবেছিলাম জিপ লাইনিং করবো, কিন্তু ওটা বন্ধ ওখানে, তার জন্য আরও আগে যাচ্ছি। পুষেরে কিছু নেই, সব বাচ্চাদের খেলার জিনিস, তার জন্য যাইনি আর। তো এখানে পান্ডু রিসর্ট ঘোরা তো হয়ে গেছে, কিন্তু যেটা ভেবেছিলাম আমরা সেটা তো হয়নি, কারণ এখানে পার পার্সন সুইমিংয়ের জন্য 600, আর প্লাস এখান থেকে ড্রেস নিলে যেটা প্যান্ট যেটা আমি আনিনি সেটার জন্য 900 এক্সট্রা পে করতে লাগবে, তো বহুত বেশি। আর এখন চলে যাচ্ছি বাইরে, তো বাইরে গিয়ে দেখি ফার্স্টে খাওয়া যাক, কারণ টাইম হচ্ছে 2টা বাজে, তো বাইরে গিয়ে ফার্স্টে ছোটো ছোটো জায়গায় গিয়ে খাবো, তারপর বাকি আগেরটা দেখি। ওকে, বাইরে ভালো লাগলো, কারণ চারিদিকে নেচার আর বহুত মানুষ আসে এখানে, দেখতে পাচ্ছ চারিদিকে নেচার আমার, আর এখানে পুরো বাইক। এর মধ্যে একবার গিয়ে দেখি কী আছে, দেখে তো বহু সুন্দর লাগছে কিন্তু জানি না। তো আসলাম যখন সব একবার দেখতে লাগে ঘুরে যে কোথায় কী আছে, তার জন্য অ্যাপজেট এস বাইক না, এটা আমার হিমালয়ান বাইক, তার জন্য সব জায়গায় চলে যায় বাইকটা। ওয়াহ, কে নজারা হয়। তো এখন আমরা এথানিক ফুড হাবে আসলাম, বানকাকা হি।
তো এখানে লাঞ্চটা করে নিই। চলিয়েছ না? ঠিক আছে। নান খাবো করে কিন্তু নান নেই, তার জন্য এখানে এসএমএস থালি আর এখানে হলো চিকেন বাটার চিকেন। তো খেয়ে নিই ফার্স্টে ওকে। হলো ভালো করে তো এখন এখান থেকে বার হওয়া যাক, এখন টাইম হচ্ছে 3টা, তো অল্প জলদি যেতে লাগবে না হলে পরে লেট হয়ে যাবে রাঙ্গাপড়া। চিকেনটা খাবার কি বলবো, অত ভালো লাগেনি, তাও ঠিক আছে। টুরিজম দেখে আসি অল্প কি আছে যার মধ্যে। কোহরা আউটপোস্ট দেখে আসি, এসিরে কী আছে, তারপর রাঙ্গাপাড়ার দিকে ব্যাক করবো যত জলদি পারি। কী জানি কিছু না কিছু, আরে রিসোর্ট টাইপ আছে সব, বুঝছ না? কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সোসাইটি, পুলিশ গেস্ট হাউস, আচ্ছা এসিরে এসবই আছে। তো এখন রাঙ্গাপাড়ার দিকে যাওয়া যাক, বহুত ঘোরা হলো কাজিরাঙ্গা এসব সাইট। তো আজকে দিনটা বহুতই ভালো গেল, ইন্ডিপেন্ডেন্স ডেটা এরকম ফার্স্ট টাইম আমি বাইরে গেলাম ঘোরার জন্য, ফার্স্ট টাইম না এর আগেও গিয়েছিলাম, ওটা সামনে ছিল, ফার্স্ট ট্যুরে আসলাম আজকের দিনে। তো এসে ভালোই লাগলো, কারণ অনেক মানুষকে দেখলাম, অনেক বাইকার্স দেখলাম, যেটা আমার বেশি ভালো লাগে, এবং অনেক মানুষ রাইড করছে সেগুলো দেখলাম, দেখে ভালো লাগলো। উপর দিয়ে কাজিরাঙ্গা উপর দিয়ে আসলাম এখানে রিসর্টটার মধ্যে, সেখানেও দেখলাম, কিন্তু আমাদের সুইমিং করার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে রেট বহুতই বেশি বলছে, আর অনলি 1 ঘন্টার জন্য। যদি অল্প বেশি টাইম থাকা হতো তাহলে আমরা হয়তো করতাম, আমি আর শুভম, কিন্তু অনলি 1 ঘন্টার জন্যই বলে ইসে, তো বেকার, সেটার থেকে করার থেকে না করাই বেটার। তার জন্য অল্প ঘুরে ফিরে খেয়ে দিয়ে আসলাম, রাইড হলো একটা বাইকের, এটাই বেশি ভালো লাগলো। তো এখন রাঙ্গাপাড়ার দিকে যাওয়া যাক। দেখতে যাই তাহলে আমরা 114 কিলোমিটার রাইড করলাম, তো টোটাল আপ ডাউন 228 কিলোমিটার আজকের রাইড। ওয়াহ নাইস। তো এখন মাত্র আমরা রাস্তাতে যাচ্ছিলাম, তো এখানে শুভম দেখলো কেউ ফ্ল্যাগটাকে রাস্তায় ফেলে রেখেছে, তো এরকম করে খারাপ আর কোথায়, কোন জায়গায়, এই জায়গার মধ্যে বলে। এই যে দেখো দেখো, ইন্ডিপেন্ডেন্স ডের জন্য মানুষে ফুর্তি করে এরকম করে ফ্ল্যাগটাকে এরকম করে ফালিয়ে দিয়ে যায় আমাদের, কি বলবো আর, বলার কিছুই নেই। এরকম করা খারাপ, ফ্ল্যাগ নিয়ে ফুর্তি করে, বাইকের পিছন দিকে বেঁধে নিয়ে যায়, হাতের মধ্যে নিয়ে যায় অনেক মানুষ, ঠিক আছে ওকে, বাট এরকম করে রাস্তার সাইডে ফালিয়ে দেওয়াটা খারাপ না? ফেলাটা বহুতই খারাপ, যে করেছে জানি না কে করেছে, কারণ এত মানুষ আজকে আপ ডাউন করছে এখান দিয়ে বাইক নিয়ে, সেখান দিয়ে কেউ না কেউ হবে, তো এরকম করা খারাপ, বহুতই খারাপ। আর ইভেন আপনারা যদি কেউ এরকম করে পান, তো এরকম নিয়ে কাউকে দিয়ে দেবেন, বাচ্চাদেরকে যারা খুশি হয় এটা নিয়ে, যারা এটা সম্মান করতে পারবে তাদেরকে। চলো
কি করো কাজিরাঙ্গা গিয়ে অনেকদিন ইচ্ছে ছিল বাইক নিয়ে কাজিরাঙ্গা একটা রাইড করা, তো আজকে করে আসলাম আর ওইসব ঠিকই ছিল। তো দেখা যাক নেক্সট ইয়ার, বাকি আপনারা সবাই ভালো থাকেন আর নেক্সট ভিডিও কী হবে কিছুটা হবে। ওকে, বাই বাই।